আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে যে গানটির বিষয় নিয়ে কথা বলবো তা অনেকে হয়তো শুনেছেন, আবার অনেকে এখন শুনবে। তো যারা শুনেছেন তারা হয়তো বা এই গানের যে শিরকের কারবারগুলো রয়েছে, শিরকে যে বাক্যগুলো রয়েছে এগুলো অনেকে বুঝতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারেননি। এই গান শুনলে আপনার ঈমান আকীদায় যে সম্পদ ছিল তা শয়তান খুব সহজে হরণ করে নিচ্ছে। তুমি দয়া করো না। কিভাবে? কারণ এই গানে রয়েছে শিরকের আকবার আপনার আকীদা নিয়ে টানাটানি, আপনার ঈমান নিয়ে টানাটানি। নাউজুবিল্লাহ, আমরা বুঝতে পারছি না যে এই গানের ভিতরে এতটা শিরক রয়েছে। দেখুন, এই গানের প্রথম যে শব্দটি বা যে বাক্যটি রয়েছে, ওগো মদিনাওয়ালা করো করুণা, এই মদিনাওয়ালা এখানে বুঝিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের প্রতি রহম করতে পারবেন, করুণা করেন, করুণা করবেন কে, আল্লাহ তাআলা নাকি রাসূল? আচ্ছা, আমরা প্রত্যেক দিন বিসমিল্লাহ রহমান রহিম অর্থ কী দাঁড়ায়, আপনারে বলুন এর অর্থটা কী দাঁড়ায়? আমরা তো প্রত্যেকদিন পড়ি অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে, পরম দয়ালু, তারপরে করুণাময়, এগুলা কার গুণবাচক নাম? রাসুলের নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা। তারপর আমরা প্রত্যেক দিন সুরা ফাতিহা পড়ি, দ্বিতীয় আয়াতে আমরা বলি আর রহমানু রহিম, পরম দয়ালু অশেষ করুণাময়। তো এইসব শব্দগুলো কার সাথে যায়? আমার নবীর সাথে যায় নাকি আমার রাসুলের সাথে যায়? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 106 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ ছাড়া এমন কোনো সত্তাকে তোমরা ডেকো না যা তোমার কোনো উপকার করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। এরপর পরের আয়াতে তিনি বলছেন যদি তুমি এমন করো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে, আর আল্লাহ তাআলা যদি তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে একমাত্র তিনি ব্যতীত আর কেউ তা থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না। এই প্রসঙ্গে ইমাম তাবরানী বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন একজন মুনাফিক ছিল যে মুমিনদেরকে কষ্ট দিত, তখন মুমিনরা পরস্পরকে বলতে লাগলো চলো আমরা এই মুনাফিকের বিরুদ্ধে এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে সাহায্য চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কিতাবু তাওহীদ প্রথম খণ্ড, এইগুলো প্রথম পাঠ। এরপর দেখুন আরেকটা বিষয় যে এখানে বলছে সিরাজুম মনির, তুমি দয়া করো না। এর অর্থ দাঁড়ায় হে আলোর প্রদীপ, আলোর প্রদীপ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানা যায়। কিন্তু লাস্টে যে কথা বলেছে তুমি দয়া করো না, দয়া করো না, তখন এটা আপনারা বলুন এটা কি যায়? দয়া কে করবেন, আল্লাহ তাআলা নাকি নবী? পক্ষান্তরে যদি আপনি যদি এই ভিডিওতে দেখেন ওগো রহমানুর রহিম আমারে বাসনা গো বল করে নাও ওগো রব্বানা, তাহলে আপনাদের জিনিসটা পরিষ্কার হয়ে গেল। এই গজলে সে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইছে, আল্লাহ তাআলা স্রষ্টা, সৃষ্টি কোনো কিছু করতে পারে না, কিন্তু এইখানে সে বলছে যে সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে চাওয়া হচ্ছে, এটা অতিরঞ্জন করা হচ্ছে আর কি। তারপর দেখুন বিরতে বলা হয়েছে রউফুর রহিম, তুমি কাছে ডেকো না। এটাও কিন্তু এক প্রকার শিরক।
কাছে রাখার মালিক কে, কাকে কে কাছে রাখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখবে, এটা তো আল্লাহ সুবহান ও তাআলার কাছে চাইতে হবে। করো গাফার আমার এই কামনা কবুল করে নাও। আল্লাহ সুবহান ও তাআলা যদি আপনার প্রতি সরাসরি দয়া করেন, সরাসরি আপনাকে ক্ষমা করে দেন, তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রয়োজন আছে? তিনি আমাদের জন্য সুপারিশ করবেন? আপনি কি ভাবছেন তার মস্তিষ্ক যা আছে, তিনি যা চিন্তা করবেন তাকেই সুপারিশ করবেন? আল্লাহ তাআলা যে সেন্স দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, সে ব্রেন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতে পারবো না? হ্যাঁ ভাই, অবশ্যই আপনি চাইতে পারবেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা বৃষ্টি চাইত, দোয়া করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, সাহাবীরা আল্লাহ তাআলার কাছে চাইতেন, হে আল্লাহ, আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করতাম এবং আপনি বৃষ্টি দান করতেন। এখন আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচার উসিলায় আমরা দোয়া করছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। তো বর্ণনাকারী বলেন যে দোয়ার সাথে সাথে বৃষ্টি বর্ষিত হতো। তো এই হাদিসে আমরা কি বুঝলাম, রাসূল সাল্লাল্লাহু কিন্তু মৃত্যুবরণ করেছিলেন, আর তখন কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, এত বড় একটা সাহাবি, তিনিও কবর কাছে গিয়ে কোনো কিছু চাইতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মোবারক কোনো কিছু চাননি, দুরুদ পড়েছেন, সালাম দিয়েছেন, এসব কাজগুলো করেছেন, কিন্তু তার কাছে চাননি, সামনাসামনিও চাননি, গোপনেও চাননি। তাহলে আমরা কিভাবে চাইতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকে মনে করে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত রয়েছে, আমাদের জন্য দোয়া করছেন, কোনো কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা সূরা কাহাফে 110 নম্বর আয়াতে বলছেন, আপনি বলুন, আমি তোমাদের মতনই একজন মানুষ, আমার কাছে ওহি করা হয়, তোমাদের ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এরপর তার মৃত্যু ব্যাপারে সূরা জুমার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মায়িতুন ওয়া ইন্নাহুম মায়িতুন, হে নবী, আপনিও মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত, তিনি মারা গিয়েছেন, তবে আমরা যখন সালাম দুরুদ পাঠাই, আল্লাহ সুবহান ও তাআলা তাকে ক্ষণিকের সময়, ক্ষণিকের জন্য তার রূহ ফিরিয়ে দেন, আমাদের সালামের বা দুরুদে জবাবটুকু দেন। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত, তিনি আমাদের জন্য কোনো কিছুই করতে পারেন না। আমি এর ব্যাখ্যা আরও অনেক কিছু বলতে পারি, এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে, কিন্তু যার প্রয়োজন পড়ে তারা বলতে পারেন। এরপরে ভিডিওতে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও কিন্তু এক প্রকার ভুল, এটা বলার ভুল। এভাবে যে বলার ভুল হচ্ছে তা একটু আপনারা বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার বাবা জীবিত আছে, তখন আপনি বাবা বলতে পারেন, হে বাবা, আপনি আমাকে এটা দেন, হে বাবা, আপনি আমাকে ওটা দেন। কিন্তু যখন আপনার বাবা মারা যাবেন, তখন আপনি কি এমনটা বলতে পারবেন যে হে বাবা আমাকে এটা দেন, আমার জন্য এটা করেন, আমার জন্য এটা করেন, আপনি আমাকে কাছে টেনে নেন? বলতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে আপনি বলতে পারেন, হে আল্লাহ আমাকে এটা দেন, হে আল্লাহ আমার দোয়াগুলো কবুল করেন। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষে চায়। কিন্তু একজন মানুষ যখন মারা যায়, অনুপস্থিত থাকে, তখন কিন্তু এটা আপনি বলতে পারেন না, এটা আমাদের বলার ভুল। তাই এই ভিডিও যারা দেখছেন, যারা শুনছেন, তারা এর থেকে বিরত থাকুন। আর অন্যান্য যে ভিডিওগুলি রয়েছে আমি দেখিয়েছি, এই ভিডিওগুলি আপনি যদি শুনেন তাহলে কোনো ভুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।